আসসালামু আলাইকুম, কবির বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিবেন ভোকেশনাল শাখা থেকে, টেকনিক্যাল কলেজ থেকে, আপনারা কি জানেন আপনাদের সিলেবাসটা কেমন হবে, সিলেবাসটা কেমন প্রণয়ন করেছে কারিগরি শিক্ষা বোর্ড? অনেকেই জানেন না, অনেকে পড়াশোনা শুরু করেন না। তো পড়াশোনা যখন শুরু করতে যাবেন তখন কিন্তু আপনার একটা সিলেবাস লাগবে যে আপনি কোন বইয়ের কোন অংশটা পড়বেন। হ্যাঁ, এবং ভালো রেজাল্ট করতে হলে কিন্তু আপনার একটা সাজেশন লাগবে, স্পেশাল সাজেশন যেটা কবিটি বাংলা দিয়ে থাকে, কিছুদিন পর থেকে দেওয়া শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি, আপনার কারিগরি শিক্ষা বোর্ড একটা সিলেবাস প্রদান করেছেন, শর্ট সিলেবাস। সিলেবাসটা দেখলে আপনার একটু হলেও ভালো লাগবে, কারণ অনেকটাই শর্ট সিলেবাস। আমরা যদি একটু খেয়াল করি যে এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে 2024 সালের দ্বাদশ শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা, আমরা দেখতে পাচ্ছি এগুলো পাঠ্যসূচির তালিকা। এবং যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের শর্ট সিলেবাস। একটু খেয়াল করি, দেখেন ধারাবাহিক মূল্যায়ন আছে বাংলা 2, হ্যাঁ ধারাবাহিক মূল্যায়ন 40, আর চূড়ান্ত মূল্যায়ন 60, কিন্তু গদ্য অংশ থেকে দেখেন মাত্র 3টা গদ্য দিচ্ছে, অপরিচিতা, গৃহ আর 52 দিনগুলো। আবার পদ্য অংশ থেকে মাত্র 3টি পদ্য দিচ্ছে, এর থেকে সহজ জিনিস আর কি থাকে? নাটক সাজুদ্দৌলা, ব্যাকরণও অনেক কম আসছে। এখানে কোন অধ্যায় থেকে পদ্য গদ্য থেকে কয়টা প্রশ্ন আসবে, কয়টা অ্যান্সার আসবে সেটা দিয়ে দিচ্ছে, তার মানে মান বন্টন কিন্তু দিয়ে দিয়েছে, আপনার পড়তে হবে, একটু দেখে নেবেন। এটা পিডিএফ ফাইল আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিব, আপনি ডাউনলোড করে সবসময় সাথে রাখবেন। এটা হচ্ছে ইংলিশ টুও কিন্তু এরকম ইউনিট আছে, ইউনিটের কোন ইউনিটের কোন হেডলাইনটা আপনি পড়বেন, কোন লেসেনটা পড়বেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনার জন্য অনেক সহজ হয়েছে। এটার ইংলিশের মান বন্টন, ওকে, এটা হচ্ছে উচ্চতর গণিত, উচ্চতর গণিতও হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে কোন জিনিস পড়বেন সেটাও দেওয়া আছে। একই রকমভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন সবই সুন্দর করে কারিগরি শিক্ষা বোর্ড প্রদান করেছেন। আপনারা এই যে শর্ট সিলেবাস এটা সবসময় সাথে রাখবেন, যাদের বই আছে শর্ট সিলেবাসটা আপনি মার্ক করে রাখতে পারেন বইয়ে, তাহলে আপনার পড়ার সময় খুবই সহজ হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি জাস্ট আপনার এই শর্ট সিলেবাসটা দেখালাম, আপনি দেখে নেবেন, আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, আপনি জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আর পরবর্তীতে আপনাদের কিছু ক্লাসও থাকবে, সাজেশন থাকবে, স্পেশাল সাজেশন থাকবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবি ঠিকমালার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।